আমাদের এই বয়স্ক মুরব্বি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে। আজকে সকালে এসে দেখলাম আমাদের আবেদিনী কুটির লিমিটেডের সামনে উনি কাজটা শুরু করছে। তো ওনার এই কাজটা দেখে আমার খুব ভালো লাগছে, সেজন্য আমি ইচ্ছাকৃতভাবে ওনাকে সহায়তা করার জন্য আমি আমার টিম নিয়েও আমার ইন্ডাস্ট্রির সামনে এসে কিছু মানে গাছগাছালা ছিল সেগুলো পরিষ্কার করছি। উনি খুবই একটা মহৎ মানুষ, ওনাকে যদি চার কথা বলা হয় ইনি চারটাও খায় না। গতকালকে একজন তাকে 1000 টাকা দিতে চেয়েছে, সে টাকাটাও নেয়নি। খুবই আমরা তার থেকে শিক্ষা নেওয়া দরকার। মুরব্বি হয়তো সারা জীবন থাকবে না, পরবর্তীতে আবার এই গাছগাছলাগুলো দুই পাশে বড় হবে। আমরা তাই আমি সবার কাছে অনুরোধ, সবার কাছে বলতে চাই, সবাই চেষ্টা করবেন যে নিজ নিজ এলাকায় সবাই যেন গাছগাছলাগুলো পরিষ্কার করে রাখি, নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার করে রাখি, এটাই আমি সবার কাছে অনুরোধ করি। এই মুরব্বির যে কাজটা এটি খুব একটি মহৎ কাজ করতেছে, এবং এই কাজের ওই মুরব্বির প্রশংসা আমরা করলে আমাদের করার মতো আমাদের ভাষা বা দক্ষতা আমাদের নাইকা। কারণ বিনা পরিশ্রমে রাস্তার দুই পাশে যে আবর্জনাগুলো গাছগাছলা এগুলো পরিষ্কার করতেছে মুরব্বি বিনা পরিশ্রমে। কেউ তাকে কিছু খাইতে দিলেও সে খাচ্ছে না, এমনকি একজনের থেকে পানিটা পর্যন্ত খাইতেছে না। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন যে আমরা দেশের জন্য কীভাবে কাজ করতে পারি, কী কাজ করলে আমাদের দেশের উপকার হবে, দশের উপকার হবে, এই কাজটা আমরা মুরব্বির থেকে শিখতে পারতেছি। এবং আসলে আমাদের এই বয়সে আমাদের মাথায় এমন একটা কাজ আসে নাই যে রাস্তার দুই পাশের ময়লাগুলো পরিষ্কার করলে মানুষের উপকার হবে, এটা আমাদের মাথায় কখনো আসে নাই। কিন্তু এই মুরব্বির বয়স প্রায় মনে হয় 60-70 বয়স হবে। এই বয়সেও মুরব্বি এত সুন্দর এত একটা মহৎ কাজ 150-200 জন্য করতেছে, তার জন্য মুরব্বির প্রতি আসলে আমাদের মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আমি এই রাস্তাটা মনের উদ্যোগে আমি করে দিতেছি, কেউ কে পয়সা দাও বলে কোনো টাকা পয়সা চাইয়া দিলে আমি নেই না। আমার ওই এই কালকেও একজন 1000 কে আছে, আমি না আমার কাজ হইলো বড় কাজটারই শান্তি। আমি এই এইরূপ জানিয়ে আমি করে দিতে আমার ভালো লাগবো আর জনগণের ভালো লাগবে। এই লোক আমি চাই এই রাস্তাঘাটগুলি যে ভালো মতনে সুন্দর মতনে অনেক অনেক রাস্তা করবার জানে সেন্টিগ্রেট করে অনেক খারাপ হতে হয়েছে এরকম অনেক আগের মতো, কিন্তু ওহন এইটা আপনারা দেখবেন না আইন দ্বারা আপনারা এটার মতো আছেন ছাত্র বন্ধুরা এমন টিউনো সব এবং থানার লেভেলের যারা কর্মকর্তা, ইনশাল্লাহ আমি খুশি হলাম সাংঘাতিক মানব সেবার মাধ্যমে মানুষের কবর এই ডাহারা বাঙা বঙ্গা এই ডাহারা এইগুলি আমাকে সব করিয়া মাটিটা ধুয়ে এরকম আমি অনেক কাজ করছি। আর আমার ছোটো ছোটো রাস্তা আমাদের স্কুলের রাস্তার মাধ্যমে আমি অনেক কাজ করছি। এর মাধ্যমে আমার ভাই বন্ধুর অনেক মানে কাজ করছি। আমি আমার মনে উদ্যোগ হতে এই রাস্তাটা এইটা আমি করে দেব ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার সুস্থ রাখে। সবার তো আমি দোয়া চাই, আমার কোনো টাকা পয়সা এটা আর মধ্যে কোনো তৃপ্তি না, তৃপ্তি আমার কাজের। আমার যদি মানে কাজ করা তা এনেও আরেকটা কথা, এরকম 2 ফুট 3 ফুট করে মাটি ভরে রাখছে রাস্তা কানি এই পাক্কার উপরে, এইটা আমরা সার নির্বাহী সার টিউনো আছে, এসু সাহেব আছে, থানার কর্মকর্তারা আছে, যারা আছে তো উপজেলার মধ্যে যারা নেতৃবৃন্দ আছে, ছাত্র বন্ধুরা সবাই আমি সাহায্য চাই। এই আমি এটা করে দিতে আমার সুন্দর।